আমাদের কোশ্চেন বলতেছে ক্যালকুলেট দ্য র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন ডিবেঞ্চার প্রাইস এন্ড শেয়ার প্রাইস। হ্যাঁ, ডিবেঞ্চার প্রাইস এবং শেয়ারের প্রাইস দেওয়া আছে কোশ্চেন। আমরা প্রথমে কি করবো, ডিবেঞ্চারের প্রাইস এবং শেয়ারের প্রাইস গুলো ধরবো। 24 নম্বর আমাদের ডিবেঞ্চারের প্রাইস এবং শেয়ারের প্রাইসটাকে কি করব, র্যাঙ্ক কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন করব, র্যাঙ্ক কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট। তো ডিবেঞ্চার এবং শেয়ারের প্রাইস কে আমরা প্রথমে র্যাঙ্কিং করব, ঠিক আছে। র্যাঙ্কিং করার পর আমরা র্যাঙ্কের যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী কোরিলেশন বের করব। তাহলে আমরা শুরু করি 24 নম্বর ম্যাপ। কোশ্চেনটা আমরা কি তুলে নিই, কোশ্চেন আমার হাতে নাই। আমরা প্রথমে লিখি ডিবেঞ্চার, ডিবেঞ্চারের প্রাইস গুলো লিখবো, ডিবেঞ্চার। এই ডিবেঞ্চার কে আমরা র্যাঙ্কিং 1 করব, R1 বানাবো। আর শেয়ার, শেয়ার প্রাইস এটাকে R2 বানাবো, R2। এবং এই দুইটা ডিস্টেন্স করবো, D2। R1 থেকে R2 বাদ দিয়ে হোল স্কয়ার করবো। উপরে টাইটেল হবে টেবিল ফর ক্যালকুলেশন অফ র্যাঙ্ক কোরিলেশন। আমরা মানগুলো তুলে বোর্ডে যাবো। 50, 52, 55, 55, 55, 55, 48, 40 আর এখানে হলো 12, 13, 14, 12, 13, 14, 14, তারপরে একটা 14, তারপরে 10। এখন আমরা বোর্ডে আসি। এখন আমরা র্যাঙ্কিং করি। হ্যাঁ, এই সবার বড় কে দেখো, বড়ই ঝামেলা করছে না, বড় দুইজন, বড় এখানে দুইজন। আমরা এই 55 কোথায় বসতে পারে, 55 বসতে পারে একে, বসতে পারে বা দুইয়ে বসতে পারে। দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করি কত হয়, 1.5 করতেছে। প্রথমেই বড় ওরা দুজন নাকি, আমরা দেখব 1.5, 1.5। তাহলে 1 এর কাজ হয়ে গেছে, 2 এর কাজও হয়ে গেছে। এরপর আমরা 3 বসাবো, 3, এটা 4, এটা 5, আর এটা 6। টোটাল ভ্যালু 6টা, 2, 4, 6টা, ঠিক আছে। গত ক্লাসে যেই নিয়ম যেভাবে শিখাইছিলাম। এরপরে এখানে সবচেয়ে বড় কে, 14, 1, 2, 3টা 14 আছে। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, 14, এই 14 কোথায় বসতে পারে, 14 বসতে পারে একে বা দুয়ে অথবা তিনে, ঠিক আছে। তিনটাকে যোগ করো, করে 3 দিয়ে ভাগ করলে 2 বের হবে। এখানে 2, 2, 2, তাহলে কিন্তু আমরা 1, 2, 3-এর কাজ করে ফেলছি। এখন 4 বসাবো, 5 বসাবো, 6 বসাবো, 4, 5, এই হলো 6, বুঝতে পারছি, এই হলো 6। এখন আমরা দুটো বিয়োগ করি, স্কোয়ার করি, প্রথমটা 1, পরেরটা 1.5, 0.5 এর স্কোয়ার করলে 0.5 এর স্কোয়ার করলে দেখো তো কত হয়, 0.25 না কত জানি, তারপরে এখানেও 0.25 হয়, তারপরে এখানে 5 এর থেকে 2 গেলে থাকে 3, 3, 3, 9, এখানে 0 থাকে,
সামেশন বি স্কয়ার কত? এখানে হলো দুই নয় এগারো, এগারো সাড়ে এগারো, 11.5, ঠিক আছে, 11.5 বের হয়েছে। এখন আমরা ওই যে বড় সূত্রটা ইউজ করব। কেন বড় সূত্র ইউজ করবো? কারণ আমাদের কোশ্চেনে একই মান রিপিটেশন ছিল, রিপিটেশন থাকলে আমরা বড় সূত্রটা ইউজ করি। বড় সূত্রটা আমরা একটু লিখি উপরে, আর ইজ ইকুয়াল টু 1-6 সামেশন বি স্কোয়ার প্লাস 1/12 এম ওয়ান কিউব মাইনাস এম ওয়ান। এরকম দুইটা আসবে, কারণ দুইটা মান রিপিটেশন হয়েছে, 55 আর 14, দুইটা মান রিপিটেশন হওয়ার কারণে এটা দুই জোড়া আসবে, দুই জোড়া আসবে। এন কিউব মাইনাস এম, ভ্যালু বসাই দাও, অঙ্ক শেষ। বি স্কয়ারের মান 11.5, এম এর মান একবার থ্রি বল, টু বলবে, একবার থ্রি বলবে, এম ওয়ানের মান টু বসাইতে পারো, থ্রি বসে বলতে পারো, সমস্যা নেই। কারণ আমাদের এম এম এর মান দুইটা আছে, একটা তিন আছে আর একটা দুই আছে। প্রথমটায় তিন বসাইলে পরেরটায় দুই বসাইতে হবে, প্রথমটায় দুই বসাইলে পরেরটায় তিন বসাইতে হবে। নিচে করি, হ্যাঁ, 1-6 11.5 প্লাস 1/12, এরপরে এম ওয়ান, এম ওয়ান কে আমি তিনই ধরলাম, দুই ধরলাম, না, 2³-2 প্লাস 1/12, 3³-3 ডিভাইডেড বাই এন কিউব, অর্থাৎ 6³-6 হলো এন এর মান, ছয়টা পদ আছে এখানে, মানে ছয়টা ভ্যালু আছে। তো উপরে কত আসে, নিচে কত আসে একটু বলো। 1-6 কত হয়? 6³ করলে 216 হয়, 216 ঠিক আছে, দিলে 210। আর উপরে কত হয়? উপরে 6 × 11.5 যোগ, এইখানে হলো 8, 8-এর থেকে 2 বাদ, 8-এর থেকে 2 বাদ দিলে 6.5 প্লাস, এখানে হলো 27, এখানে 2 হয়। এরপরে অ্যান্সার ডিরেক্ট বসাই দিতে পারবে। ওইখানে হলো 12 × 14 × 6 ভাগ 210, সেটা 1 থেকে বিয়োগ করবো। এখন পুরোপুরি রেজাল্টটা বলো, 14 × 6 0.30, আর এর মান 0.30, এটা আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটাই হবে, এটাই হবে অ্যান্সার দেওয়া নাই, কিন্তু এটাই হবে, কারণ আমাদের রেজাল্ট অলওয়েজ 1 এর নিচে হইতে হবে, 1 বা 1 এর নিচে। বুঝতে পারছেন? মূল বিষয়টা বুঝতে পারলে হবে, যোগ বিয়োগ হলে নিজের কাছে যোগ বিয়োগ করা। দেখুন পরের অঙ্কে আসবে, পরের অঙ্কে আসে,
মাত্র যে অঙ্কটা করলাম এটা ওই গত ক্লাসের অঙ্কের মধ্যেই ছিল 23 নাম্বার যেভাবে করছিলাম সেম প্রসেসে 24 নাম্বারটা আমরা করছি মাত্র আমরা এখন 25 করব 25 টাই বলছে ইন এ ওয়াই ভেরাইট ডিস্ট্রিবিউশন স্পিয়ারম্যানস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ইজ -0.25 তাহলে কি দেওয়া আছে আর এর মান দেওয়া আছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন মানে আর এর মান দেওয়া আছে -0.25 আর স্পিয়ারম্যানে কোনটা হয় যে র্যাঙ্ক কোরিলেশন আছে না র্যাঙ্ক কোরিলেশনের সূত্রটা দিছে স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশনের সূত্রটা কে দিছে স্পিয়ারম্যান আর কার পিয়ারসনের যে সূত্রগুলো আছে সেগুলো হলো কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর যে স্মল লেটার আর দ্বারা প্রকাশ করা হয় এটা যে র্যাঙ্ক কোরিলেশন সেটা একটু সামনে বললেই বুঝতে পারবো ইফ সাম অফ the difference square of the difference of carriers of rank in 150 find out the number of pair of item বলতেছে কি যে যোগফল দেওয়া আছে কার যোগফল দেওয়া আছে যোগফলের স্কয়ার দেওয়া আছে ইফ সাম অফ দ্য স্কয়ার সাম অফ স্কয়ার অর্থাৎ স্কয়ারের যোগফল দেওয়া আছে কার স্কয়ারের যোগফল দেওয়া আছে দ্য ডিফারেন্স অর্থাৎ যদি ডি বের করি না আমরা ডি কিভাবে বের করি র্যাঙ্ক ওয়ান এবং র্যাঙ্ক টু এর পার্থক্য করে তারপরে কি করি স্কোয়ার করি স্কোয়ার করার পরে কি করি বলে সব যোগ করি সেই মানটাই আমাদের কোশ্চেনে দেওয়া আছে তো সামেশন ডি স্কোয়ার দেওয়া আছে কোশ্চেনে 150 এবং কোরিলেশনের মান দেওয়া আছে -0.25 তো তোমার কাছে জানতে চাইছে কয়টা জোড়া আছে অর্থাৎ এন এর মান কত এন এর মান কত তাহলে আমরা যে দুইটা ভ্যালু দেওয়া আছে সেই দুইটা ভ্যালু একটু কোশ্চেনে লিখে নেই 25 নাম্বার অঙ্কে গিভেন আমাদের দেওয়া আছে সাম অফ বি স্কয়ার ইজ ইকুয়াল টু 150 আর দেওয়া আছে ক্যাপিটাল লেটার আর -0.25 এই দুইটা জিনিস কোশ্চেনে দেওয়া এখন আমাকে বের করতে হবে এন এর মান কত এন এর মান কত সেটা এখন বের করা শিখব তো আমরা জানি কি যে এই আর এর সূত্র কি স্পিয়ারম্যান কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর এর সূত্র হচ্ছে 1 minus 6 summation d square n cube minus n এটি তো সূত্র নাকি তার মানে আমাকে এইখানে n এর একটা ভ্যালু লাগবে তোমার কোশ্চেন এটা দেওয়া আছে n এর ভ্যালুটা তোমার কাছে জানতে চাইছে এই n টা কত ছিল অর্থাৎ কয়টা পেয়ার ছিল কয়টা জোড়া দিয়ে তুমি এই কোরিলেশনটা বের করছো এখন আমরা যদি একটু ট্রায়াল দিই যে রাফ একটু দেখলাম যে এখানে এক বসালে তো জিরো হবে না কারণ এখানে যদি আমি এক বসাই একের কিউব করলে এক একের থেকে এক বাদ দিলে এক ঠিক আছে মানে এখানে কি বের হবে জিরো বের হবে আর এই ভ্যালুটাকে জিরো দ্বারা ভাগ করা যাইতেছে না কোন সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করা যায় না দুই বসালে এরকম যদি ট্রায়াল দিই দেখবা কি যে নয় মানে বারবার তুমি 1 2 3 4 5 এইভাবে বসে বসে ট্রায়াল দিয়ে দেখতেছি এই রেজাল্টটা এটা বানাইতে পারতেছি তো কোনোটাতেই মিলবে না দেখবে কি ট্রায়াল দিতে দিতে 9 নম্বরে যা মিলে গেছে 9 নম্বর অর্থাৎ তুমি যদি এখানে 9 বসাও 1 minus 6 into 150 এই যে 150 এখানে যদি তুমি 9 এর কিউব করে 9 বিয়োগ করো তাহলে এই রেজাল্টটা এই যে এটা বের হবে 0.025 হ্যাঁ এই 9 বসালে তোমার এটা হবে এখন আমি তো বলছি কিভাবে এটা ট্রায়াল দিয়ে দে একটা রাফ বললাম যে আমি যদি এখানে একবার 1 একবার 2 একবার 3 4 এভাবে বারবার ভ্যালু বসাই দেখবে যে 9 9 বসালে এই রেজাল্টটা মিল 9 বসালে রেজাল্টটা মিল তো আমার তার ওইভাবে করলে হবে না যে ট্রায়াল দিয়ে দিয়ে আমাকে এটাকে সমাধান সলভ করতে হবে হ্যাঁ এই কোশ্চেনটাকে সলভ করতে হবে আমরা আগেই ধারণা নিয়ে নিলাম আমরা অঙ্কের অ্যানসার কত হবে 9 বুঝতে পারছিস 9 কিভাবে যে ট্রায়াল দিয়ে দিয়ে আমরা চেক করলাম যে কত দেশে এটা মিলে 9 হলে আমার অঙ্কটা মিলবে এখন আমাদের অ্যানসার বের হবে 9 তো সেই 9টাই আমরা এখন বের করি এই ভ্যালুটা আমরা বসে আর এর ভ্যালু আছে -0.251 - 6 d² / 150 n কিউব এটা বের হবে এরপর আমরা এই একটাকে এই পাশে এনে ফেলি একটাই পাশে আনলে এটা কি হবে মাইনাস হবে না মাইনাস 1.25 হয়ে যাবে
কারণ এটাও মাইনাস, এই পাশে এটা আসলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। আর এই পাশে কি থাকে, উপরে কত হয় 600, আর কত হয় 600 300, 900 হয় উপরে। নিচে কি হয় এন কিউব মাইনাস এন, আগে মাইনাস আছে, উপরের পাশ থেকে আমি মাইনাসটা সরাই দিই, উপরের পাশ থেকে যদি আমি মাইনাস সরাই তাহলে আমার থাকবে 1.25 ইকুয়াল 900 এন কিউব মাইনাস এন। তাহলে এটার সাথে এটা গুণ দিই, এই কুলারটা এটার সাথে গুণ করে তাহলে 1.25 এন কিউব, না গুণ করার দরকার নেই, আমি এই পুরো ভ্যালুটাকে এই পাশে নিয়ে আসি, ঠিক আছে, আর এটাকে নিচে নিয়ে যাই, স্থান বিনিময় করলাম, ভ্যালুটাকে ভাগ করে বলো কত হয়, এটা মেবি 729 মেবি, দেখো তো 729 কিনা, 720, এন কিউব মাইনাস এন মাইনাস 720 ইজ ইকুয়াল টু 0। এখন তুমি কি এটা মিডল টার্ম করতে পারবে, পারবে না, কারণ কি, কারণ এইটা হলো তিন তিন ঘাত বিশিষ্ট ভ্যালু আর এটা এক ঘাত বিশিষ্ট ভ্যালু, এটা কি এভাবে করা যাবে না। আমাকে এখন কি করতে হবে, এটা তো কিউব আছে না, এটাকেও কিউবে কনভার্ট করবো, তাহলে এটাকে যদি আমি কিউবে কনভার্ট করি অর্থাৎ কোনো একটা মানের কিউব হইতে হবে, যেটা কিন্তু 720 হইতে হয় বা 720 এর আশেপাশে থাকে, তো তোমরা একটা ট্রায়াল দিবে এরকম ভাবে, পাঁচের কিউব করলে কত, 125 নাকি, ছয়ের কিউব করলেও হয় না, দেখো সাত, সাতের কিউব করলে কত হয়, এরকম তো তোমাদের ট্রায়াল দিয়ে বের করতে হবে কত কিউব করলে 720 বা তার এটা হবে না। আটে আটে কত হয় বলতো, আটে কত, আটে নয়ের কিউব স্যার, নয়ের কিউবে 729 আসে, হ্যাঁ বলবো এটা, আমি তো জানি নয়ের কিউব হবে, আটের কিউব কত হয় বোঝার জন্য আমি একটু লিখতেছি, আটের কিউব 512, 9 এর কিউব 729, ঠিক আছে, এগুলো কিন্তু ট্রায়াল দিয়ে দিয়ে করতেছি আমরা, কারণ আমাকে তো জানতে হবে যে এখানে কত আমার কিউব করলে এই কিউব আর কিউবের সূত্রে নিয়ে ফেলতে পারবে, এ কিউব মাইনাস এ কিউব বি কিউবের সূত্রে নিতে পারবে। দেখো এটা কিন্তু অনেক দূরে আছে, ও কিন্তু কাছাকাছি আছে নাকি, আমি 9 এর যদি কিউব করি তাহলে কত আসতেছে, 9 এর কিউব, এখন 9 এর কিউব লিখলাম, 9 এর কিউব লেখা মানে আমি কত লিখছি এখানে, 729 লিখছি, কিন্তু আমার আছে কত, 720, তাহলে তোমাকে কি করতে হবে, তুমি মাইনাস করছো কত বেশি, মাইনাস কত বেশি, 9 বেশি 9, তাহলে এই 9টা আবার যোগ করে দিতে হবে, তাহলে কি আমার কি এই লেখাটা কি ভুল হয়েছে, ভুল হয় নাই, কারণ কি এই এটা হলো মাইনাস 729, তার সাথে আমি যোগ 9 দিলাম, দিয়ে এই 720 বানালাম, এই কাজটা কেন করলাম, কারণ এটাকে আমি, এটা যেহেতু কিউব, এই রাশিটাকেও ভেঙে আমরা কিউবে কনভার্ট করলাম, এই দুটাকে এখন আমরা কিউবের সূত্রে ফেলতে পারবো, তাহলে আমরা এই দুটাকে এক জায়গায় আনি, 9 কিউব আর ওই দুটাকে একসাথে রাখি, ঠিক আছে, এখন সূত্র ভাঙি, এটা সূত্র লেখে, এটা সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, আর আমরা ওইখান থেকে যদি মাইনাসটা কমন নেই তাহলে এইটা কি হবে, ভিতরে প্লাসটা মাইনাস হয়ে যাবে নাকি, এন মাইনাস 9 হয়ে যাবে, যেটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, ব্র্যাকেটের মধ্যে রাখলে ভিতরের যেহেতু আগে মাইনাস সাইন আছে আমি মাইনাস কমন নিয়েছি তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে দেখো তো যে এইটার এটা মিলছে কিনা, এই দুইটা রাশি মিলছে কিনা, উৎপাদক বিশ্লেষণের মধ্যে আমরা দুইটা থেকে একটা লিখব, ঠিক আছে, ওই দুইটা থেকে আমরা একটা লিখব, মানে কি লিখতে পারি, উৎপাদক বিশ্লেষণের মতো দুইটার থেকে একটা লিখলাম, আর আমার তাহলে থাকলো কি, এইটা থাকলো প্লাস 9 এ 9 9 81, আর এখান থেকে তো আমি এটা কমন নেওয়া মানে এখানে মনে মনে 1 আছে নাকি, এখানে যদি আমি 1 বুঝলাম বোঝার সুবিধা এভাবে লিখি, ঠিক আছে, লিখলে তো সমস্যা নেই না, কারণ এন 1 দিয়ে গুণ করতে এটি আছে, তাহলে এটার সাথে এটা যাবে মাইনাস 1 ইজ ইকাল টু 0, তারপরে এখানে কি থাকে, এন মাইনাস 9 থাকে আর এখানে কি থাকে, এন স্কোয়ার প্লাস 9 এন প্লাস 8 ইকুয়াল টু 0 থাকে, ঠিক আছে,
এরপরে কি করব আমরা লিখতে পারবো যে লিখতে পারি যে ইদার n minus n is equal to 0 or either or n square plus 9n plus 8 equal to 0 কিছু লেখা লেখা যায় না ঠিক আছে আমরা লিখতে পারি n minus 9 is equal to 0 অথবা n square plus 9n plus 8 is equal to 0 আমরা কিন্তু অলরেডি n এর মান পেয়ে গেছি না n এর মান কি লিখতে পারি এখানে n is equal to 9 আমাদের অ্যানসার কিন্তু ওটাও আমাকে সলভ করতে হবে সলভ করে দেখতে হবে কি রেজাল্ট আসে n is equal to 9 n is equal to 9 ঠিক আছে এখন ওই যে ওইটা সলভ করব ওই পাশের যে অংশটা ছিল ওই পাশেরটা আমরা ওইখানে জায়গা নেই আমরা এই পাশে করি অরের যে অংশটা এই আমরা সূত্র লিখি ওইটা তো মিডল টার্ম করা যাবে না আমরা ওই নিচের লেখাটার উপর আবার রিপিট লিখতেছি ওখানে একদম বেশি নিচে হয়ে গেছে এই জিনিসটা ছিল ওই যে অরের ওইখানে না অর এটা ছিল খেয়াল করে আমি এটা যদি মিডল টার্ম করি মিডল টার্ম হবে না কারণ আশিকে ভেঙে কোনোভাবেই তুমি নয় বানাইতে পারবে না তো এটাকে আমরা দ্বিঘাত সমীকরণে সলভ করব দ্বিঘাত সমীকরণের সূত্র হচ্ছে এরকম আমরা মান বসাই তারপরে বলবো কার মান কত সূত্র হচ্ছে এরকম মাইনাস বি প্রথমে বলবে মাইনাস এটা সূত্রের মাইনাস দিলাম এন এর সহগ কত এন এর সহগটা হলো এখানে বলবি এখানে বলবি এন এর সহগ এন এর সহগ হচ্ছে 9 প্লাস মাইনাস রুট ওভার এন এর যে সহগ তার স্কয়ার বলবে এখানে এন এর সহগের স্কয়ার বলবে এখানে মাইনাস 4 এরপরে বলবে এন স্কয়ার এর সহগ এন স্কয়ার এর সহগ হলো 1 আর সর্বশেষ বলবে কনস্ট্যান্ট ভ্যালু যেটা আসি সূত্রটা আমি লিখে দিব উপরে ডিভাইডেড বাই নিচে 2 ইনটু n স্কয়ার এর সহগ 1 সূত্রটা হলো এটা নিচে লিখি আমাদের দ্বিঘাত সমীকরণের সূত্র হলো এটা মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a এই সমাধানটা কোথা থেকে আসছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের সমাধান হলো এটা ঠিক আছে এই সমীকরণের সমাধান হলো এটা তার এই যে আমি বলছিলাম কি যে এই যে এটাকে আমরা ধরে নেই n ঠিক আছে এগুলো হলো n আছে এখানে তাহলে যদি n হয় এখানে যদি আমি n লিখি এখানে যদি n লিখি তাহলে এখানে কি হবে এটা n হয়ে যাবে তাহলে n এর যে সহগ তাকে আমি কি লিখছি b n এর সহগটা এখানে বলবো n এর সহগ কি ছিল যে 9 ছিল 9 বসছে এখানে b ছিল b বসছে ঠিক আছে মাইনাস ছিল মাইনাস এখানে মাইনাস প্লাস মাইনাসের জন্য প্লাস মাইনাস দিছি নিচে কি হবে 2a 2a মানে কি n স্কয়ারের যে সহগ n স্কয়ারের সহগটা 2 সাথে গুণ হবে n স্কয়ারের সহগ তো কিছু নাই না থাকে মানে কি এখানে মানে মানে 1 আছে নাকি এই 1 টা এখানে বসে এরপরে এখানে কি বলবো b স্কয়ার মানে কি এই যে n n এর যে সহগ তার স্কয়ার তাহলে এখানে n এর সহগে 9 9 এর স্কয়ার বসাইছি এই সূত্রের হলো 4 a কত a হচ্ছে যে n স্কয়ারের সহগ আর সর্বশেষ c বসাইছি c মানে কনস্ট্যান্ট ভ্যালু এই যে কনস্ট্যান্ট ভ্যালু 80 এই সূত্রকে আমরা এখানে সরাসরি অ্যাপ্লাই করছি বুঝতে পারছিস এই সূত্রটা তো এখানে সরাসরি আমরা অ্যাপ্লাই করছি এখন এটাকে সলভ করি এই সূত্র তোমরা পাবা অনেক পাবা ওই যে আমরা লিনিয়ার ইকুয়েশন যখন করব বা কোয়াড্রেটিক ইকুয়েশন যখন করব তখন এই সূত্রে অ্যাপ্লাই অনেক পাবা তখন আরো ভালো মতো বুঝতে পারবে যখন কোনো মিডল টার্ম বা বড় মিডল টার্ম হয় অথবা কোনো মিডল টার্ম না যায় তখন আমরা এই দ্বিঘাত সমীকরণের সাহায্যে সমাধান বের করার চেষ্টা করব তাহলে এখানে আসছে মাইনাস 9 প্লাস মাইনাস 81 এখানে কত আসে 432 320 নিচে 2 মাইনাস 9 প্লাস মাইনাস এখানে মাইনাস কত হয় দেখো তো 81 বাদ দাও 239 এটাকে তুমি
ক্যালকুলেশন করলে কোনো রেজাল্ট আসবে না, ম্যাথ ইরোড দেখাবে। আমরা এটাকে বলতে পারি কমপ্লেক্স নাম্বার, এটা একটা জটিল সংখ্যা, ঠিক আছে? সো এটা আমরা অ্যাকসেপ্ট করব না, জটিল সংখ্যাটাকে অ্যাকসেপ্ট করব না। এন্ড ইজ নট ইকুয়াল টু মাইনাস নাইন প্লাস মাইনাস রুট ওভার মাইনাস টু থ্রি নাইন বাই টু ফোর ফোর, ইট ইজ কমপ্লেক্স নাম্বার। So n is equal to 9 is accept. Because n is equal to 9 is accept. The acceptable dekhte paro. The n er mane eta ki jotil shongkha hoye geche. Jotil shongkha accept hobe na. Karon ei man boshe tumi kono bhabe ওই মাইনাস পয়েন্ট টু ফাইভ বের করতে পারো, তুমি শুধুমাত্র এই নয় বসালেই ওইটা মাইনাস পয়েন্ট টু ফাইভ বের হবে কোরিলেশন। দেখছো সহজ একটা অঙ্ককে তারা কত কিছু করে ফেলছে। আমরা কিন্তু যেভাবে ট্রায়াল দিয়ে কিন্তু বের করে ফেলছিলাম যে অ্যান্সার যে নয় হবে, শেষ পর্যন্ত কিন্তু নয়ই আসছে, ঠিক আছে? তাহলে এটা শেষ, শেষ হলে আমরা পরের অঙ্কে যাব। পরের দুইটা অঙ্ক সেম, জাস্ট একটা অঙ্ক করবো আর একটা বাসার কাজ দিয়ে, ঠিক আছে? দুইটা যেহেতু সেম আমার তো করানোর দরকার নেই, একটা করবো একটা কাজ। দেখুন পরের অঙ্ক পরের অঙ্কটা একটু বোঝাইতে সময় লাগবে, তার আগে আমি একটু দুইটার এটা দেখাই নি। দেখো এই যে এইখানে, আচ্ছা এটা করলে ওটা বুঝতে পারবে, আমি যেটা করে নি তারপরে নিজে বাসায় করতে পারবে নিজে। ইউ আর গিভেন ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স অফ এক্স। আমরা তো সিগমা শিখে আসছি না, সিগমা কিভাবে লিখতে হয় সেটাও জানি, সিগমা অনেকটা এর মতো দেখতে। তো ওই সিগমা কে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা প্রকাশ করি, আর ভ্যারিয়েন্স প্রকাশ করি ওই সিগমার স্কয়ার দ্বারা, ঠিক আছে? সিগমার সিগমা স্কয়ার দ্বারা ভ্যারিয়েন্স কে প্রকাশ করা হয়। তো ভ্যারিয়েন্স অফ এক্স, এক্স এর ভ্যারিয়েন্স দেওয়া আছে, অর্থাৎ সিগমা এক্স স্কয়ার দেওয়া আছে বা সিগমা স্কয়ার এক্স দেওয়া আছে 9। সিগমা স্কয়ার দ্বারা কি বলবো আমরা, ভ্যারিয়েন্স, এবং এক্স এর ভ্যারিয়েন্স দেওয়া আছে 9। তারপর দুইটা ইকুয়েশন দেওয়া আছে, রিগ্রেশন ইকুয়েশন দুইটা দেওয়া আছে, এবং আমাকে এই ইনফরমেশনের ভিত্তিতে আমাকে বের করতে বলছে মিন ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই, এক্স এবং ওয়াই এর গড় মান কত সেটা আমাকে বের করতে বলছে। তো আমরা এই যে দুইটা যে সমীকরণ আছে, এই দুইটা সমীকরণ অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতিতে সলভ করে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু বের করবো। প্রথম কাজ হচ্ছে আমাদের এটা সমাধান করে এক্স এবং ওয়াই এর মান বের করা। তারপরে চাইছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই, এক্স এবং ওয়াই এর মধ্যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কত সেটা বের করতে বলছে। আমরা শিখছি যে যখন রিগ্রেশন ইকুয়েশন দেওয়া থাকে, সেই ইকুয়েশন থেকে আমরা কি বের করি, রিগ্রেশন কোএফিসিয়েন্ট কত সেটা বের করি, এবং সেই কোএফিসিয়েন্ট দিয়ে আমরা কোরিলেশন বের করব। সূত্রটা ছিল আর ইজ ইকুয়াল টু রুট ওভার বি ওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই, যেটা আমরা এর আগের অঙ্কগুলোতে পড়ে আসছি। তাহলে আমাদের কি লাগবে এই রিকোয়ারমেন্টটা কমপ্লিট করার জন্য, আমার লাগবে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, অর্থাৎ দুইটা রিগ্রেশন ইকুয়েশনের সাহায্য নিয়ে আমরা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন কোএফিসিয়েন্ট বের করব, এবং ওই রিগ্রেশন কোএফিসিয়েন্টের সাহায্যে আমরা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করব। সর্বশেষ বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই। তো আমাদের কোশ্চেনে ভ্যারিয়েন্স অফ এক্স দেওয়া আছে, এই ভ্যারিয়েন্স এর মানকে আমি যদি রুট করি তাহলে পাবো সিগমা, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এক্স। তার মানে যদি ভ্যারিয়েন্স 9 হয় তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত হবে, 3 হবে, ঠিক আছে? কারণ ভ্যারিয়েন্স বলতে এটা স্কোয়ার এর ভ্যালু দেওয়া আছে, সিগমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এর স্কোয়ার এর মান হচ্ছে 9। তাহলে যদি আমি শুধু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অর্থাৎ সিগমা বের করতে চাই তাহলে এটাকে রুট করে দিতে হবে, তাহলে আমি সিগমা এক্স পাবো, আর সিগমা এক্স এর সাহায্যে আমি সিগমা ওয়াই এর ভ্যালু বের করবো। আমি যেই কথাগুলো বললাম ওইগুলো একটু বোর্ডে লিখি স্টেপ বাই স্টেপ, তাহলে ধরতে পারবে কি কি করতে হবে। কোশ্চেনটা আমরা বোর্ডে তুলি, কি কি দেওয়া আছে
আমরা জাস্ট খালি দুইটা সমীকরণ তুলব বোর্ডে, আর ওই সিগমার মানটা জাস্ট খালি আমাদের তিন নাম্বার রিকোয়ারমেন্টে কাজে লাগবে, তখন লিখব ওই ভেরিয়েন্সটা। কোশ্চেন নাম্বার 26, আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে 8x মাইনাস 10y প্লাস 66 ইজ ইকুয়াল 0। এটাকে একটা লাইন করি আমরা, ওই 66 ওই পাশে পাঠাই দিই, মাইনাস 66 এইটাকে আমরা এক নম্বর সমীকরণ দেই। আমাদের আর একটা মান দেওয়া আছে, সেটা হলো 40x মাইনাস 18y ইকুয়াল 214 214 দেওয়া। এটাকে আমরা দুই নং সমীকরণ দিব, ঠিক আছে, দুই নং সমীকরণ দিব। এতটুকু আগে তো বসবে স্যার, বোর্ডটা বড় স্ক্রিনে আসতেছে না, এখন আসবে, দেখ স্ক্রিন তো শেয়ার কর, আসছে না স্যার? তুমি করো যে ছোট স্ক্রিনে আছে না, ডাবল ক্লিক করে বড় হয়ে যাবে। স্ক্রিনটা ডাবল ক্লিক করো, বড় হয়ে যাবে, না হলে বলো। এখন আমরা কি করব, অপনয়নও করতে পারি প্রতিস্থাপনও করতে পারি। অপনয়নটা করলে আমাদের জন্য ইজি হবে, অপনয়ন করতে হলে আমাদের নিয়ম কি থাকে, যে যে কোনো একটাকে সেম বানাইতে হয়, এটার সাথে এটা মিলাবো বা এটা আর এটা সেম রাখবো, ঠিক আছে। তা আমাদের কোনটা সেম রাখলে ইজি হয়, এটাই সেম রাখলে ইজি হয়, ঠিক আছে। এখানে যদি আমি 5 গুণ করি তাহলে তো 40 হয়ে যাবে নাকি, আর যদি আমি এটা মিলাইতে চাই তাহলে এখানে একটা মান গুণ দিতে হবে, আবার এটাতে গুণ করতে হবে, দুইটা ভ্যালু গুণ করে এক রকম বানাইতে হবে। ওই ঝামেলা না যে আমরা এক নং সমীকরণকে 5 দ্বারা গুণ করবো, দেখবো ইকুয়েশন 1 × 5 একের সাথে 5 গুণ করব, পরে কি করব, বিয়োগ করব, কার থেকে বিয়োগ করব, দুই নং সমীকরণ থেকে বাদ দিব। এক নং সমীকরণের সাথে আমি 5 গুণ করে দুই নং সমীকরণ থেকে সেটা বাদ দিব, তাহলে এখানে কত দাঁড়িয়ে গেছে, 40x মাইনাস 50y মাইনাস কত, 330, ঠিক আছে। এই 5 দিয়ে পুরো সমীকরণটা গুণ করলাম, আর এটা যেভাবে আছে সেভাবেই রাখবো, মাইনাস 18y 214 বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটা এটা চলে যাবে, এখানে থাকবে মাইনাস কত, 32 নাকি, 32y, আর এখানে থাকবে 5 4 4, ভাগ করি তাহলে y এর ভ্যালু কত আসবে, কত আসবে, দেখো 17 না 13 হয়, 17 ভ্যালু অফ y ইজ 17। প্রথমটা বের করলাম, এই ভ্যালুটা এই যে কোনো একটা সমীকরণে বসালে y এর ভ্যালু বের হবে, তাহলে লিখি putting the value y is equal to 7 in equation 1 we get, এক নং সমীকরণে আমরা ভ্যালু বসাইতেছি y এর, এক নং সমীকরণ হলো 8x মাইনাস 10 × 17 মাই ইকুয়াল মাইনাস 66, তাহলে এখানে কত দাঁড়াইতেছে, 8x মাইনাস 170 মাইনাস 66, তাহলে 8x ইজ ইকুয়াল টু, এটা এটা যোগ করো, না যোগ হবে না, 177 থেকে 66 বাদ দাও, মিন 104 ভাগ করো 8 দিয়ে, 13 হয় নাকি, দেখো তো 13,
প্রথম রিকোয়ারমেন্টটা আমরা কমপ্লিট করলাম, এটা রিকোয়ারমেন্ট এক লেখো, হ্যাঁ রিকোয়ারমেন্ট এক, রিকোয়ারমেন্ট এক শেষ করছি, আমরা দুই আর তিন লাগবে। আমাদের এই যে 27 নাম্বার অঙ্কেও প্রথম রিকোয়ারমেন্ট এইটা চাইছে, 27 নাম্বার অঙ্কের প্রথম রিকোয়ারমেন্ট এইটা চাইছে, সেম ঠিক আছে। বলে আমরা উপরে একটু পৌঁছে নেই, এখন আমরা কি করব, দুইটা যে সমীকরণ আছে, হ্যাঁ দুইটা সমীকরণকে এখন কোনটা কোন সমীকরণ সেটা কিন্তু বলে দেয় না ইকুয়েশন। আমাদের রিগ্রেশন ইকুয়েশন হচ্ছে দুই ধরনের, হ্যাঁ একটা হলো ওয়াই অন এক্স, একটা হলো এক্স অন ওয়াই, অর্থাৎ এক্স এর উপর ওয়াই এর নির্ভরশীলতা, ওয়াই এর উপর এক্স এর নির্ভরশীলতা, দুইটা সমীকরণ থাকে কোশ্চেনে। কোশ্চেনে দুইটা সমীকরণ আছে ঠিকই, কিন্তু কোনটা কোন সমীকরণ সেটা কিন্তু কোশ্চেনে বলে নাই। তো আমরা প্রশ্নে সচরাচর প্রথম ইকুয়েশনটা আমরা যেভাবে অঙ্ক করার সময় সব অঙ্কের মধ্যেই কিন্তু আমরা প্রথমে কি করতাম, ওয়াই অন এক্স বের করতাম, এরপরে এক্স অন ওয়াই বের করতাম, ঠিক আছে। তো এমনও হইতে পারে পরীক্ষায় কোশ্চেনে আগে এক্স অন ওয়াই পরে ওয়াই অন চাইতে পারে, তো সেটা যদি প্রশ্নে বলে দেয় ওইভাবে করতাম, না বলা থাকলে আমরা অলওয়েজ ওয়াই অন এক্স আগে করি, এরপরে এক্স অন ওয়াই। তো সেই অনুযায়ী আমরা প্রথমে কি করব, দুইটা ইকুয়েশন দেওয়া ছিল কোশ্চেনে, আমরা ধরে নিব যে প্রথমটা ওয়াই অন এক্স আমরা ধরে নেই, রিকোয়ারমেন্ট টুর জন্য আমাদের যেটা যেটা করতে হবে, আমার রিগ্রেশন কোএফিসিয়েন্ট ছাড়া তো আর আমি কোরিলেশন বের করতে পারতেছি না, না আমি প্রথম সমীকরণটা ধরে নেই, লেট রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স ইজ, ওই যে প্রথম সমীকরণটা কি ছিল, 8x মাইনাস 10y মাইনাস 66, এটাকে আমি y on x ধরে কাজ করতেছি, ঠিক আছে। রিকোয়ারমেন্ট নাম্বার 2, আমাদের 2 কমপ্লিট করতে হলে অবশ্যই রিগ্রেশন কোএফিসিয়েন্ট লাগবে, অর্থাৎ dyx এর ভ্যালু লাগবে এবং dx এর ভ্যালু লাগবে, এছাড়া আমি কোরিলেশন বের করতে পারবো না। আমি যেহেতু y on x ধরছি তাহলে আমি y টাকে এই পাশে রাখবো আর ওইটাকে x টাকে আমি এই পাশে পাঠাই দিব, ঠিক আছে। এরপরে আমি y টা রেখে রাখার পরে আমরা লিখতে পারি মাইনাস 66 মাইনাস 8x ডিভাইডেড বাই মাইনাস 10, বুঝতে পারছি এটা লিখলি, লেখার পর এটা এভাবে লেখা যায় না, এটার সাথে এটা ভাগ, আবার এটার সাথে এটাও কি ভাগ, এই মাইনাসে মাইনাসে কি কাটাকাটি চলে যায়, ভাগ করলে 6.6 থাকে, প্লাস আবার এই মাইনাসে মাইনাসে কাটাকাটি যায়, এখানে প্লাসই হবে, এই 8 কে তুমি 10 দ্বারা ভাগ করো কত হয়, 8 ভাগ 10, 8 ভাগ 10 কত হয় বলো তো, 0.8 তো তাহলে তো নিচে 10 এইটা থাকে নাকি, প্লাস কেন হলো, কারণ এটাতে তো কাটাকাটি আছে প্লাস থাকে, এখানে এখানে কাটাকাটি আছে প্লাস থাকে, এটা পেয়ে গেলাম আমরা, এই যে রিগ্রেশন কোএফিসিয়েন্ট পেয়ে গেছি না, এটা কার, এটা আমরা শিখছিলাম না যে এই ওয়াই এর সমীকরণে এক্স এর যে সহগ সেটা হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট, তাহলে এখানে লিখি, সুতরাং রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ ওয়াই অন এক্স মিন্স ডিওয়াই dyx is equal to কত, 0.8 নাকি, y এর সমীকরণে x এর যে সহগ সে হচ্ছে কি dyx, এই একই কাজ আমরা এখন সমীকরণ 2 এর জন্য করব, তাহলে এগেইন লিখি, আবারও ধরতেছি যে রিগ্রেশন ইকুয়েশনটা লিখি নাই তখন, না ইকুয়েশন লেখেনি অফ এর আগে, রিগ্রেশন ইকুয়েশন অফ
এক্স অন ওয়াই অর্থাৎ পরের যে সমীকরণটা দিয়েছে সেটাকে আমি এক্স অন ওয়াই ধরে নিই, যেহেতু কোশ্চেনে বলে নাই কোনটা এক্স অন ওয়াই কোনটা ওয়াই অন এক্স। এখন উল্টা পাল্টা ধরলেও কিন্তু সমস্যা আছে, সেই সমস্যাটা একটু পরে আমরা দেখাবো। আগে আমরা এই যেটা আমাদের অঙ্ক হবে সেটাতে আমরা করতেছি, ন্যাচারাল যেভাবে আমরা ধরি যে সবসময় প্রথমটা ওয়াই অন এক্স অর্থাৎ এক্স অন ওয়াই সচরাচর সবসময় যে থাকবে তাও কিন্তু না। আমরা এখন এইটা দেখবো পরের সমীকরণটা যিনি কি ছিল একটু বলো তো আমি মুছে দিই। দুই নাম্বার সমীকরণ -18y। এখন এটাকেও সমাধান করি, যেহেতু এক্স অন ওয়াই দেখবো তাহলে আমি এক্সটাকে রাখবো 40x রাখি। এখানে 214 প্লাস 18y হবে তারপর 40 আমি ওই পাশে পাঠিয়ে ভাগ করে দিই। ভাগ করে দিলে ওইটা কি লিখছেন যে dyx = 0.8x নাকি 0.8 0.8 40 দ্বারা ভাগ করুন। ভাগ করলে আমাদের রেজাল্ট আসতেছে এই পাশে লিখি যে রেজাল্ট আসতেছে এক্স ইজ ইকুয়াল টু 214 কে 40 দ্বারা ভাগ করো 5.35 আর 18 ভাগ 40 0.45 এখন এই যে এক্স এর সমীকরণে ওয়াই এর সহগ হচ্ছে বি এক্স ওয়াই, লিখবো আমরা রিগ্রেশন। সুতরাং রিগ্রেশন টু কোএফিসিয়েন্ট অফ এক্স অন ওয়াই অর্থাৎ বি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত 0.45। ওয়াই এর সহগটা হলো রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স। এখন আমরা যেটা চাইছিল সেটা করব অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন সূত্র কি আর ইজ ইকুয়াল টু রুট ওভার বি ওয়াই এক্স ইনটু বি এক্স ওয়াই। ঠিক আছে, তো আমাদের কিন্তু ওই যে পরের অঙ্ক যেটা সেটা কিন্তু এই পর্যন্ত অঙ্ক শেষ, দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্ট পরের অঙ্কের দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্ট এই পর্যন্ত শেষ, তৃতীয় নাম্বার রিকোয়ারমেন্ট এটা চাইছে, এটা আমরা পরে বলতেছি মানে পরের যে অঙ্কটা তোমাদের কাজ দিই। ওটা দুই নাম্বার রিকোয়ারমেন্ট এই পর্যন্ত শেষ, তিন নাম্বার রিকোয়ারমেন্টে চাই এটা চাইছে, ওইখানে অঙ্ক শেষ, এরপরে আর রিকোয়ারমেন্ট চাই না। সেখানে মান বসাই, ওইটা হলো 0.80 ইনটু 0.45, এটা আসবে 0.6, দেখো তাই আসে কিনা 0.6। তোমরা দুই নাম্বার রিকোয়ারমেন্টের অ্যান্সার বের করতে পারলাম, সবার হয়েছে দুই নাম্বারের অ্যান্সারটা? হইলে বলো আমি সামনে আগাবো। সবাই কি তুলছি? শেষ হয়েছে? এখন আমরা তো ধরলাম এইভাবে না, এখন যদি আমি ভুল ক্রমে এক্স অন ওয়াইটা আগে ধরতাম
এবং y on x টা পরে ধরতাম অথবা কোশ্চেনের সমীকরণটা এইভাবে দেওয়া যে তোমার তুমি ধরছে এইভাবে কিন্তু কোশ্চেনটা আসলে ছিল যেটা তুমি যেটা ধরছো সেটা উল্টাটা ধরে ধরছো তুমি লিখছো y on x সাপোজ মনে করো এই সমীকরণটা আগে দাও এটা তোমার পরে দাও তখন কি ঘটে সেটা একটু দেখি না সাপোজ ধরলাম যে আমরা কোশ্চেনে এইটা আগে দাও এই সমীকরণটা আগে দাও আমি এটা পাশে লিখে রাখি মুছে ফেললাম তারপর সিজে পাবো না না এটা তোলার দরকার নাই আমি এখন যেটা লিখতেছি এগুলো কিছুই তুলব না জাস্ট খালি বুঝব আসলে ঘটনা কি ঘটে ধরলাম যে প্রশ্ন মনে করো এইটাই আগে দাও তুমি কিন্তু ধরছো তুমি y on x ধরছো প্রশ্নে এটা আগে দেওয়া তুমি এটাকে y on x ধরছো তো এখানে একটু রাফ দেখি আমরা যে আমি যদি x 40 আমরা তো y রাখবো না মাইনাস 18 রাখবো ওই পাশে পাঠাবো 14 মাইনাস 40x তারপরে আমরা কি করব y টাকে রেখে এটা মাইনাস 40x ডিভাইডেড বাই কি রাখবো 18 নাকি আমার তো শুধু এটার ভাগফলটা দরকার না এটার ভাগফলটা কত দেখো তো dyx পাবো ভাগফলটা কত 40 ভাগ 18 কত হয় বাকিগুলো তো আমার কোনো কাজে আসে 2.2222 আসে মানে 2.22 আসে 22 এবার রাখলাম আর নিচেরটাকে আমি ধরছি যে এইটাকে ধরছি কি মানে পরে যেটা ছিল সেটাকে আমরা x on y ধরছি মানে সমীকরণটা প্রশ্ন মনে করে উল্টাইয়া দিছি তাহলে এটা কি করব আমরা 8x রাখলাম মাইনাস 66 প্লাস 10y তাহলে এখানে যদি আমি x রেখে দেই মাইনাস 66 প্লাস 10y ডিভাইডেড বাই 8 তাহলে 10 ভাগ 8 কত হয় ডি xy বাবা 10 ভাগ 8 করলে স্যার 1.25 তখন যখন তুমি এই দুইটা গুণ করে রুট করো তাহলে কত হয় দেখ কারণ r এর মান করতে হলে কি করতে হবে এইটা গুণ এইটা দিতে হবে তারপর রুট করতে হবে তাহলে রুট দিয়ে দুটো গুণ করে দেখ কত আসে যাবে তার মানে কি বুঝলাম তুমি কি তোমার অঙ্ক হয়েছে অঙ্ক কিন্তু হয় নাই কারণ আমরা জানি কোরিলেশনের মান একের বেশি যাবে না তার মানে তখনই তুমি বুঝতে পারবা যখন এগুলো সব কিছু করে ফেলবে এখানে যখন রেজাল্ট আসবে এরকম অর্থাৎ 1 পয়েন্ট যেটা বললাম ওইটা যদি আসে তাহলে তুমি বুঝবা কি কোশ্চেনে সমীকরণটা আমার ধরা ভুল হয়েছে অর্থাৎ পরে আগে ধরতে হবে আগেরটা পরে ধরতে হবে বুঝতে পারছি এরকম রেজাল্ট আসা মানে কি তোমার এখানে ধরাটা ঠিক হয় নাই তোমাকে তাহলে ধরতে হবে প্রশ্নের প্রথম যে সমীকরণটা ছিল সেটাকে তোমাকে ধরতে হবে তার একটা কোশ্চেন ছিল হ্যাঁ x on y ধরতে হবে বলো স্যার এখানে সমীকরণটা অঙ্ক করার আগে আমি কিভাবে অঙ্ক করার আগে কিভাবে বুঝবো যে এটা এই সমীকরণ করলে হবে না এখন ওই যে আমি বললাম যে আমরা সচরাচর কি করি আমরা এই সচরাচর সব সময় কিন্তু y on x টাই আগে করি এবং x on y টা পরে করি তো কোশ্চেন গুলো তো ম্যাক্সিমাম টাইম এই y on x টা আগে থাকে x on y টা পরে থাকে এই জন্য আমরা ট্রায়াল দিছি আমরা যে এইটাই যে হবে তা কিন্তু না আমরা জাস্ট খালি ট্রায়াল দিছি যে আমাদের যে নরমাল ভাবে যেটা ধরে ওইভাবে ধরেই কাজ শুরু করছিলাম পরে দেখছি যে আমার অঙ্কটা হয়ে গেছে যদি এভাবে এইভাবে ধরে করে যদি দেখতাম যে এখানে হয় নাই তার মানে আমাকে বুঝতে হবে কি যে আমার ফার্স্ট ট্রায়ালটা আমরা বিফল হয়ে গেছি সেকেন্ড ট্রায়াল দিতে হবে সেকেন্ড ট্রায়াল হলো তোমাকে আবার লিখতে হবে এটা কাটার দরকার নাই যেটা করছো তো করছো তুমি আবার কি করবা আবার নিচে লিখবে অলসো লেট মানে পুনরায় আবার তুমি কি করলা যে ধরলা y on x is equal to এইটা ধরলা এবং x on y ওইটা ধরলা বুঝলে নাই প্রথমবার যদি তুমি বিফল হও যে তোমার রেজাল্টটা আসে নাই তা তোমাকে কি করতে পুনরায় আবার অলসো লেট দিয়ে যেটা ধরছে তার উল্টাটা ধরতে হবে তাহলে তোমার দেখবে অঙ্ক রেজারেশন বুঝতে পারছো তাহলে ট্রায়াল দিয়ে করতে হবে তাইটা দিব না না আগেটা কাটবা কেন তোমার তো এটা হয় না দেখেই তো তুমি অলসো লেট দিয়ে আবার করতেছো তখন অঙ্কের শেষে বলবো যে r is equal to f বুঝতে পারছি তো এই জিনিসটা আগে বুঝবে কিভাবে ওই যে এই পুরো অঙ্ক না করে ওই যে আমি যেভাবে শর্টকাট দেখালাম না রাফ পেন্সিল দিয়ে কোনো জায়গায় শর্টকাট করে দেখবা যে আমার ওইটা ধরলে কি হইতেছে কিনা যদি হয় তাহলে তার তোমার একটা জিনিস দুইবার করা লাগবে না বুঝলে তুমি একটু রাফ করে নিলে এই এত কিছু লেখার দরকার নাই তুমি জাস্ট খালি সমীকরণটা দেওয়া আছে তুমি ওয়াইটাকে রেখে কাজ করলে একটা ভ্যালু বের হলো আবার এক্সট্রা এখানে এক্স রেখে কাজ করে দেখলে একটা ভ্যালু হলো দুটো গুণ করে ক্যালকুলেটারে ভাগ করে দেখবা যদি দেখো যে আমার অঙ্কের অ্যান্সার এক বা একের নিচে আসছে তাহলে তুমি যেটা ধরে নিছিলে ওইভাবে করবা আর যদি দেখো যে একের বেশি আসছে তাহলে তুমি
এখানে সমীকরণ এইটা না ধরে এটা ধরবা আর ওইটার জায়গায় এটা ধরলেই অঙ্ক হয়ে যাবে। মানে দুইবারও করা লাগে না, ওই জাস্ট রাফ করে নিবে, সময় একটু বেশি থাকলেও প্রশ্নটা কিন্তু পরীক্ষা কিন্তু আসে অন্তত। হ্যাঁ, এগুলো যাদের ওই যে কনসেপ্ট ক্লিয়ার না বা জানেই না যে আর এর মান কত হবে, আর এর মানের লিমিটটা কত, তারা কিন্তু অঙ্ক করে দিয়ে আসবে, অঙ্ক করতে দিতে পারবে না, অঙ্ক যে রেজাল্ট বলবে এই ধরনের অঙ্ক ওই কনসেপ্ট ক্লিয়ার না হলে তুমি করতে পারবে না। কারণ ওই সাজানোরও তো ব্যাপার আছে যে তুমি কিভাবে আর করবা, এই আর করার জন্য তোমার লাগবে হলো বি ওয়াই এক্স, আর লাগবে কি বি এক্স ওয়াই, আর বের করতে আরো সূত্র আছে না, ওইগুলা এমনি বুঝতে পারবে যে ওগুলো হবে না, কারণ অঙ্কে তো এই দুইটা বাকি সূত্র দুইটা করার জন্য যে ইনফরমেশন গুলো লাগে আমার সেগুলো তো আর নাই। আর একটা সূত্র আছে ওই যে নাই দুইটাই, তো ওই ইনফরমেশন না থাকলে তো এটাই করতে হবে না, এখন এইটা করতে গেলে তার যে ওই সমীকরণ কিভাবে সাজাইতে হবে সেটাই তো ধরতে পারবে, অ্যান্সার তো পরের ব্যাপার। সবসময় মনে রাখবে আর এর রেজাল্ট অলওয়েজ প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান এর ভিতরে হবে, এর কম হবে না বেশি হবে, বলেই মনে করবো অঙ্ক কোনো জায়গায় না কোনো জায়গায়। সর্বশেষ রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট নাম্বার থ্রি, তিন নাম্বারে চাইছে ভেরিয়েন্স সরি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ ওয়াই। কোশ্চেনে আমাদের তিন নাম্বার রিকোয়ারমেন্ট অনুযায়ী দেওয়া আছে ভেরিয়েন্স, ভেরিয়েন্স অফ ওয়াই, ভেরিয়েন্স অফ ওয়াই সরি এক্স দেওয়া, কোশ্চেনে ভেরিয়েন্স অফ এক্স দেওয়া, অর্থাৎ সিগমা স্কোয়ার অফ এক্স এটা দেওয়া আছে নাইন। আমি যদি উভয় পাশে রুট করি, উভয় পাশে রুট করি তাহলে কি দাঁড়াইতেছে আমাদের সিগমা এক্স এর ভ্যালু দাঁড়াইতেছে তিন। আমরা জানি রিগ্রেশন কোএফিসিয়েন্ট দুই ভাবে লেখা যায়, রিগ্রেশন কোএফিসিয়েন্টকে দুই ভাবে প্রকাশ করা যায় এবং দুইটা নিয়মে আমরা শিখছি। একটা হলো এইভাবে লেখা যায়, এটা লেখা যায় অথবা এটা লেখা যায় না, আর যখন ওই যে সিগমার মান আর এর মান থাকে তখন এইভাবে লেখা যায় সিগমা ওয়াই বাই সিগমা এক্স, দুইটাই কিন্তু বোথ আর কারেক্ট, দুইটার মিনিং কিন্তু সেম, এটাও রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ ওয়াই অন এক্স, এটাও কিন্তু রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ ওয়াই অন এক্স। আবার যদি আমি এক্স এরটা প্রকাশ করতে চাই তাহলে এইভাবে লেখা যায়, এটা লেখা যেই কথা আমাদের সিগমার মান থাকলে আমরা এইভাবে কোএফিসিয়েন্টটা বের করি, ঠিক আছে, এটাও কিন্তু সেম কথা, তার মানে কি অলওয়েজ এই দুটার ভ্যালু কি সেম হবে, যেহেতু সেম জিনিস দুইটাই রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ ওয়াই অন এক্স, তাহলে এইটার পারপাসে আমরা কি লিখতে পারতেছি, এখানে আমরা লিখতে পারি বি ওয়াই এক্স ইজ ইকুয়াল টু, তুমি চাইলে এক্স ওয়াইটা লিখতে পারো যে কোন একটা লিখলেই হবে, সিগমা ওয়াই বাই সিগমা এক্স, কারণ দুইটাই রিগ্রেশন কোএফিসিয়েন্ট, এটা হলো আমাদের বিভিন্ন ডেটা দেওয়া থাকে ডেটার ভিত্তিতে করতে হয়, এগুলো হচ্ছে আমাদের সিগমা এবং আর এর মান রেডি করা থাকে জাস্ট খালি সূত্রের মধ্যে বসাই দিই, কিন্তু অঙ্কের অ্যান্সার কিন্তু সেম। তো এখন আমরা কি করব, এই ভ্যালু তো আমরা জানি না, এটা ভ্যালু বের করছিলাম কত জানি 0.08 বের করছিলাম, আর এর মান আমরা বের করছি 0.6, সিগমা ওয়াইটা বের করতে বলছে আমাদের অঙ্কে এবং সিগমা এক্স এর বের করছি 3, তাহলে আমরা এই 0.6 কে 3 দ্বারা ভাগ করি, 0.6 কে 3 দ্বারা ভাগ করি কত হয়, 0.6 কে 3 দ্বারা ভাগ কত হয় 0.02 নাকি, শুধু ভাগ করতে 02 স্যার, এটা নিচে পাঠিয়ে দেই 0.8 কে 0.2 দ্বারা ভাগ করলে হবে 4 না, তো সিগমা ওয়াই এর মান 4, বুঝতে পারছি, তাহলে অঙ্কটা কিন্তু এই যে না করে গেলে কিন্তু এগুলো দিতে পারবে না, এখানে কিন্তু অনেক বিষয় অনেকগুলো কনসেপ্ট আসছে, এখানে রিগ্রেশন ইকুয়েশন আসছে, কোএফিসিয়েন্ট আসছে, তারপরে দুইটা কোএফিসিয়েন্ট সমান, এরপরে কিভাবে সমীকরণ কোনটাকে এক্স অন ওয়াই ধরবো কোনটাকে ওয়াই অন এক্স ধরবো, অনেক বিষয় কিন্তু এখানে আসছে। আমরা তো চাইছিলাম গত ক্লাসে শেষ করে দেবো না, আজকে পুরো এক ঘন্টায় লেগে গেছে টাঙ্গা করতে, না শেষ করে এগিয়ে গেছে, তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে গেছে 4। এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 26। আমাদের 27 নাম্বার অঙ্কটা তোমাদের বাড়ির কাছে থাকবে, 27 এই জিনিসটা চায় না, হ্যাঁ এই পার্টটা চায় না, অর্থাৎ এই পার্টটাই চায় না, এই পার্টটা 27 চায় না, জাস্ট খালি ওই
রিগ্রেশন আমি কোশ্চেন দেখাই দিছি দাদা সবার কি তোলা হয়েছে তোলা হলে আমি কোশ্চেন দেখাই দিই বাসায় নিজেরা করতে পারবে এটা এবং আজকে ট্রাই করবো নাহলে ভুলে যাবো আমি যা যা বলছি সব ভুলে যাবো বাসায় করলে মনে থাকবে ওই কোশ্চেন একটু খালি জাস্ট দেখাই দিই দেখো দুইটাই কোয়েশন আছে তুমি কি করবা এটার সাথে তুমি যদি 5 গুণ করো এই যে নিচের সমীকরণের সাথে তাহলে তো তোমার দুইটা মিলে গেল না তারপরে কি করবা তুমি যেহেতু দুইটাই মাইনাস আছে একটা কোশ্চেন ছিল বলো স্যার 5 কেন গুণ করব ওইটার মধ্যে 5x এই যে এখানে 5 আছে এইখানে 5 আছে ওইখানে 5 গুণ দিয়েছে তোমার এই যে 40 বানানোর জন্য 5 গুণ দিলে 40 হয়ে গেছে এখানে 5 আছে এই 5 বানানোর জন্য আমরা 5 গুণ দিতেছি এই সমীকরণের সাথে ঠিক আছে বা তুমি এটা করতে না এটাও করতে পারো এই যে 3 গুণ দাও তাহলে 2 এখানে 3 গুণ দাও তাহলে 6 3 গুণ দেই করো তাহলে 6 এক নং সমীকরণ হবে এটা দুই নং সমীকরণের সাথে তুমি 3 গুণ দিবা করে 1 এর থেকে 2 বাদ দিবা আর এটার সাথে এটা যদি করো তাহলে 5 গুণ দিতে হবে পুরো সমীকরণের সাথে এটা আবার যোগ করতে হবে কারণ দুইটাই মাইনাস আছে এই সমীকরণের সাথে এই সমীকরণ যোগ করতে হবে দরকার নাই তুমি এইটাই করলা যে এখানে 3 পুরোটার সাথে 3 গুণ দিলে এটা 6 6x হবে এখানে 3y হবে এখানে 316 যেটা আসে সেটা বলবো তো যোগ বিয়োগ করবা x আর y এর মিল ভ্যালু বের হবে যেটা কিন্তু প্রথম রিকোয়ারমেন্টে চাইছে দুই নম্বর রিকোয়ারমেন্টে চাইছে হচ্ছে আমাদের দ্য কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন রিগ্রেশন কোএফিসিয়েন্ট বের করতে হবে ঠিক আছে দ্য কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন অর্থাৎ ওই যে byx আর bxy যেটা বের করছিলাম আমরা সেটা বের করব সর্বশেষ কোরিলেশন চাইছে অর্থাৎ কোশ্চেনে আমাদের এই ভেরিয়েন্সের কোনো কাজ নাই এই ভেরিয়েন্সের কাজ তখনই লাগতো যদি সিগমা y এর মান চাইতো তখন আজকের শেষ আমাদের চ্যাপ্টার কমপ্লিট আমরা নেক্সট ক্লাসে নতুন অধ্যায় যাবো ঠিক আছে বাড়ির কাজ জাস্ট সাথে